অযথা ধান মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলে কাউকে ছাড় নয়। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রের ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। অযথা ধান মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 35 মনের বেশি ধান যে মজুত করবে অবশ্যই তার লাইসেন্স লাগবে। এছাড়া কেউ যদি ধান মজুত করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার দুপুরে ময়মনসিংহ সিএসডি গুদামের নবনির্বাচিত ভবন উদ্বোধনকালে মন্ত্রী আরও বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সকল খাদ্য গুদাম ও সংশ্লিষ্ট অফিসগুলো ডিজিটালাইজেশন করার জন্য 294 কোটি বরাদ্দ হয়ে কাজ শুরুর প্রক্রিয়াধীন রয়েছে। এর ফলে অনেক কিছুই সহজীকরণ হবে। পরে এক আলোচনা অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে খাদ্য সচিব নাজমা আরা খানম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমদুজ্জামান উপস্থিত ছিলেন। যে তাদের ফুড গ্রেড লাইসেন্স লাগবে, যদি কেউ মজুত রাখে তাহলে কিন্তু সরকার ছাড় দিবে না, কৃত্রিম সংকট কোনো ক্রমেই সহ্য করা যাবে না। আমরা আশা করি টার্গেট ফিল আপ হবে, কারণ এই এই মুহূর্তে আমরা কিনতেছি, মিলাররা কিনতেছে, স্টকিস্টরা কিনতেছে, সবাই বাজারে, এবং স্টকিস্টের জন্য টাকাটা, আপনি 50,000 টাকার ধান কিনবেন, আপনার টাকাটা শেষ হলে তা আপনার কিনতে পারবেন না, অথবা এরকম তো বাজার থেকে উঠে যাবে অনেকে, তখন স্থিতিশীল হয়ে যাবে বটে। গুদামগুলা এবং ডিসি ফুড অফিস, উপজেলা খাদ্য অফিস, আরসি ফুড অফিস সবগুলা ডিজিটালাইজ করার জন্য আমাদের 294 কোটি টাকার প্রজেক্ট নিয়ে প্রজেক্ট পাস হয়ে টেন্ডার হয়ে গেছে, সবগুলা ডিজিটালাইজ হবে। আমরা মন্ত্রণালয়ে বসে বা অধিদপ্তরে বসে বা এখানে বসে যদি মনে করি যে ভোলার এলএসডিটা আমি এখানে কিন্তু পরিদর্শন করব, ভোলার এলএসডি নাম্বারটা আমার টিপলেই আমি ভোলা দেখব। এই ডিজিটালাইজের কাজ অলরেডি আমাদের দিয়ে দেওয়া হয়েছে, আশা করি এক বছরের মধ্যে আমরা এই কাজ সম্পাদন করব। সৈয়দ ইশফাক তামিম, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।